নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, আবারও তৃণমূল কংগ্রেসের ভাঙন গৌহাটি। ওইদিন গৌহাটির 46 নম্বর জেলা পরিষদের ভাদুর অঞ্চল থেকে সিপিএম ও তৃণমূল ছেড়ে বেশ কিছু জন বিজেপিতে যোগদান করল। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে। চলুন আমরা দেখে নেব তারই কিছু চিত্র। আজ কতজন পরিবার জয়েন করলো? আজকে 50টা পরিবার, সিপিএম, তৃণমূল এবং কিছু পরিযায়ী শ্রমিক যারা বিজেপিতে যোগদান করেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে আছে, কুলকি আছে, বাঘার পার্ক, গোবিন্দপুর, ভাদুর, চাদরা, বিভিন্ন এলাকা থেকে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। লকডাউন চলছে, তার জন্য সবাইকে নিয়ে আসা হয়নি, পরিবার পিছু একজন করে নিয়ে আসা হয়েছে। বাকি আরও পরিবার আছে যারা আজকে মানে হঠাৎ প্রোগ্রাম হওয়ার জন্য এটা হয়েছে। অতি উৎসাহের সঙ্গে এখানে অনেকজন চলেও এসেছেন। বাকি এখনও 200 ফ্যামিলি আছে যারা পরে যোগদান করবে, আজকে যোগদান করানো হয়নি, অন্যদিন যোগদান করবে। যারা যোগদান করেছে এখানে প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আজ থেকে এলেন এবং আগামী দিনে এই অঞ্চলের সংগঠনকে সমৃদ্ধি করবে, 2021-এ লড়াইয়ের জন্য আমাদের সুবিধা। কতজন জয়েন করলেন আজকে? আজকে টোটাল 50 জন আমরা বিজেপি পার্টির সাথে জয়েন হয়েছি। তার মধ্যে অনেকেই আছে তৃণমূল, আর কিছু কেমন আছে আমাদের সিপিএম থেকেও এসেছে অনেকেই। আজকে আমরা তাদের কাজে খুশি হয়ে, অনুপ্রাণিত হয়ে আমরা এই দলকে সাপোর্ট করেছি, এমনকি আমাদের মানুষের ওপর ভালোবাসা দেখে আরও আমরা এই দলকে সাপোর্ট করেছি। যে এই দলের মধ্যে এই জিনিসটা দেখেছি, যেটার মধ্যে ভারতীয় জনতা পার্টি সব মানুষের সাথে মিলতে চায়, সব মানুষকে একসাথে মেলাতে চায়, এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে। তার কারণেই আমরা আজকে বিজেপি পার্টিকে সমর্থন করেছি। কতজন জয়েন করলেন? টোটাল 50 জন আমরা জয়েন করেছি। কী নাম আপনার? আমার নাম রাজেশ।